মুমিনদের জন্য সুসংবাদ, আজকের পৃথিবীতে নাই, বরং পৃথিবীর যেদিকে তাকাবেন দেখবেন মুমিন আছে যেখানে মাইর খায় সেখানে। পৃথিবীতে মানুষের সংখ্যা এখন প্রায় 700-800 কোটি। ধর্মগত জাতি হিসেবে মুসলমান ছাড়া পৃথিবীতে আর কোন ধর্মের লোকের জন্য উদ্বাস্তু শিবির নাই। ব্যক্তিগত অপরাধে জেলখানায় আছে, এটা সব ধর্মের লোক হতে পারে, কিন্তু ধর্মীয় কারণে উদ্বাস্তু হয়ে গরিবী হালাতে জীবন যাপন করছে এমন একটা লোকও খ্রিস্ট ধর্মের মাঝে নাই। কোন খ্রিস্টান উদ্বাস্তু নাই, ইয়াহুদি উদ্বাস্তু নাই, হিন্দু উদ্বাস্তু নাই, বৌদ্ধ উদ্বাস্তু নাই, কিন্তু পৃথিবীতে মুসলমান উদ্বাস্তুর অভাব নাই। আমাদের বাংলাদেশে তো কক্সবাজারের উখিয়াতে প্রায় 10 লাখের মতো রোহিঙ্গা মুসলিম উদ্বাস্তু হয়ে জীবনযাপন করছে, চুরির অপরাধে নয়, ডাকাতির অপরাধে নয়, তারা উদ্বাস্তু হয়েছে শুধু মুসলমান হওয়ার কারণে। কাশ্মীরের দিকে তাকান, প্রায় 3 মাস হতে চলছে কাশ্মীরে কারফিউ চলছে, এখনো কারফিউ উড্র করে নাই। যেদিন কারফিউ শুরু সেদিন বিদ্যুতের লাইন কাট অফ করে দিয়েছে, গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন, ঘরের মাঝে কোনো আলোর ব্যবস্থা নাই, মোবাইলের নেটওয়ার্ক নাই, ঘর থেকে বাহির হওয়ার সুযোগ নাই, বের হলে গুলি। কয়েক লাখ মুসলমান কাশ্মীরে নিজের ঘর তাদের জন্য জেলখানা, খেয়ে আছে নাকি না খেয়ে মরে গেছে খবর নেয়ার জন্য সাংবাদিক প্রবেশের অনুমতিও নেই। এই কাশ্মীরে যে কয়েক লাখ মুসলমান আজকে নিজের ঘরের ভিতরে অন্ধকার জেলখানায় আছে, চুরির অপরাধে নয়, ডাকাতির অপরাধে নয়, তাদেরও একটাই অপরাধ, তারা মুসলমান। সিরিয়ার দিকে তাকায় দেখেন, পুরা সিরিয়া আজ এক বদ্ধভূমি, ধ্বংসস্তূপ। হাজার হাজার মুসলমান সিরিয়া ছেড়ে ইউরোপে চলে গেছে, উদ্বাস্তু হয়েছে। আজকে তাকায় দেখেন ইয়ামানের দিকে, মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ইয়ামান আজকে ধ্বংসস্তূপ। ওই ছোট্ট আয়নাল মা বাবার সাথে সাগর ফাড়ি দেওয়ার সময় নৌকা ডুবে গেছে, তার লাশ ভেসে উঠেছে ওই আয়নালের ছবি, তাম পৃথিবীর মানুষের কোলে যা এলারা দিয়েছে, আয়নাল রাজকে সাগরে ডুবে মরে কেন, দেশ থেকে পালাচ্ছে কেন, অপরাধ শুধু একটাই, তারা মুসলমান। সাদ্দাম বারবার বলেছিল তার দেশে কোনো পরমাণু বোমা নাই, ভুষ শোনেনি, পুরা ইরাক মেসাকার করে দিয়েছে, আর উত্তর কোরিয়া পরমাণু বোমা বানাইয়া ঘুমাচ্ছে, ওখানে মেসাকার করে নাই। তো ইরাক মেসাকার করার কারণ শুধু একটা, ইরাকের মানুষরা মুসলমান। পৃথিবীর যেদিকে তাকান, বসনিয়া সেসনিয়া সোমালিয়া কাশ্মীর আলজেরিয়া ফিলিস্তিন ভারতের গুজরাট, 2000 মুসলমান কেরোসিন ঢেলে ঢেলে জীবন্ত গায়ে আগুন লাগায়া পড়াইছে, অপরাধ শুধু একটা, তারা মুসলমান। পৃথিবীর কোথাও মুসলমানের জন্য সুসংবাদ নাই,
আল্লাহ তাআলা সূরা আল মুমিনুনের প্রথমেই ওই হতাশ মুসলিম জাতিকে আশার বাণী জাগায়া বলেন, কদ আফলাহাল মুমিনুন, তোমরা হতাশ হইও না, যারা মুমিন আল্লাহ তাআলা বলেন তারা সফল হয়ে গেছে। আল্লাহ তাআলা মুমিনদেরকে সফলতার সুসংবাদ দিলেন। অথচ আমরা তাম পৃথিবী দেখি মুসলমান রাজকে চরমভাবে ব্যর্থ, মুসলমান রাজকে উদ্বাস্তু, মুসলমান আজকে পৃথিবীর সব জায়গায় মার খায়, আজকে মুসলমানের পায়ের তলায় মাটি নাই। এই যে বাংলাদেশে বসে আছেন, এই বাংলাদেশও আপনাদের হাতে নাই, শুনতে যদিও কষ্ট লাগবে এটাই সত্য, বাংলাদেশ এখন বাংলাদেশ চালায় না, বাংলাদেশ চালায় ভারত সরকার। মুসলমানদের কলিজা সৌদি আরব, সৌদি আরব বাদশাহ সালমান চালায় না, সৌদি আরব চালায় আমেরিকা। মুসলমানের হাতে এখন কিছু নাই, হিন্দু আক্রান্ত হলে ভারত মাথা উঁচু করে প্রতিবাদ করে, বৌদ্ধ আক্রান্ত হলে চায়না জাপান প্রতিবাদ করে, খ্রিস্টান আক্রান্ত হলে আমেরিকা প্রতিবাদ করে, ইহুদি আক্রান্ত হলে ইসরায়েল প্রতিবাদ করে, কিন্তু পৃথিবীর প্রায় দেশ মুসলমান মার খায়, প্রতিবাদ করার কেউ নাই। প্রতিবাদ কেমনে করবে, মুসলমানের পায়ের তলায় মাটি নাই। আমার মুসলমান ভাইয়েরা, আজকের পৃথিবীতে তাকায় দেখেন সবচেয়ে বড় ক্ষমতাওয়ালা দেশ আমেরিকা। ওই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার দিক থেকে সেই সফল, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ উইলিয়াম বিল গেটস, অর্থের যদি দিকে তাকান তাহলে অর্থের দিক থেকে বিল গেটস হলো সবচেয়ে সফল। ক্ষমতার দিকে তাকালে ট্রাম্প সফল, অর্থের দিকে তাকালে বিল গেটস সফল। তো কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন মুমিনরা সফল। কেমন হলো কথাটা, ভারতে মুসলমান গুজরাটে মাইর খাইল, মায়ানমারে মুসলমান মাইর খাইয়া জান লইয়া বাংলাদেশে পলাইল, সিরিয়ার মুসলমান ইয়ামানের মুসলমান ইউরোপে পলাইল, কাশ্মীরের মুসলমান ঘরের তালা বন্ধ করে ঘরের ভিতরে না খাইয়া মরতেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত ইয়ামানে সরি ফিলিস্তিনে এমন একটা দিন নাই যেদিন ইয়াহুদিরা মুসলমানের রক্তে জমিন রঞ্জিত করছে না, ঈদের দিনটাও বাদ যায় না, ঈদের জামাত চলাকালে ইহুদিরা মুসলমান গুলি করে মারে। তো কেমনে তারা সফল, আমরা তো দেখি মুসলমানের ব্যর্থতার অভাব নাই, কিন্তু আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল হবে সেটা নয়, ভবিষ্যৎকালের শব্দ নয়, অতীতকালের শব্দ দিয়ে আল্লাহ বলেন কদ আফলাহা, অলরেডি যারা মুমিন তারা সফল হয়ে গেছে। এখন পৃথিবীর চিত্র আপনাদের সম্মুখে আমি সংক্ষেপে বললাম, আমাদের চোখে দেখা মুমিনের ব্যর্থতার অভাব নাই, আর আল্লাহর ঘোষণা যে মুমিন সে সফল হয়ে গেছে। আল্লাহর ঘোষণা সত্য না আমাদের দেখা সত্য? মাশাআল্লাহ, আমাদের দেখার মাঝে ভুল আছে কিন্তু আল্লাহর কথার মাঝে কোনো ভুল নাই, ভুলের কোনো সম্ভাবনাও নাই। কদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল হয়ে গেছে, এই কথা তিনি এমন কোরআনের মাঝে বলেছেন, লা রাইবা ফী
যে কোরআনের মাঝে কোনো সন্দেহের অবকাশও নেই। আমাদের দেখার মাঝে ভুল আছে, জানার মাঝেও ভুল আছে,